মনোনয়ন জমা দিতে না দেওয়া, ভোট লুট থেকে মারপিট, খুনে রীতিমতো রক্তাক্ত হয়েছিল পঞ্চায়েত নির্বাচন। এই নিয়ে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে ঘোষণা করেছিলেন, ভোট হিংসায় মৃত সব পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং হোমগার্ডের চাকরি দেওয়া হবে। যারা মারা গিয়েছেন কিছু রাজনৈতিক দলে, এখানে আমি হ্যাভ স্যার হ্যাভ নটস করে দেখাচ্ছি না, আমি সবার কথাই বলছি, তাদের সকলের জন্য আমি দুঃখী, সমব্যথী, তাদের পরিবারের সকলকে সমবেদনা জানাই। দে আর দ্য ভিকটিমস অব দ্য সার্কামস্ট্যান্সেস। আমাদের সরকার ঠিক করেছে তাদের পরিবারগুলোকে সাহায্য করবার জন্য, আমরা 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছি সব পরিবারকে, এবং তাদের একটা করে স্পেশাল হোমগার্ড চাকরি আমরা দেব। এবং এক্ষেত্রে কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কোনো ভেদাভেদ হবে না। কিন্তু বাস্তবে যে বেশিরভাগ ভোট সন্ত্রস্ত পরিবারই ক্ষতিপূরণ বা চাকরি কিছুই পায়নি, তার প্রমাণ উঠে এসেছে হাইকোর্টেও। তাই এবার পঞ্চায়েত নির্বাচনী সংক্রান্ত মামলায় রাজ্যের ক্ষতিপূরণ নিয়ে ফের রাজ্য সরকারের ওপর অসন্তুষ্ট হাইকোর্ট। পঞ্চায়েত হিংসায় আহত ও নিহতদের পরিবার কি ক্ষতিপূরণ পেয়েছে, এই নিয়ে আরও তথ্য রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে বলল কলকাতা হাইকোর্ট। 26 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যাবতীয় তথ্য। আদালত জানতে চায় পঞ্চায়েত নির্বাচনে মৃত ব্যক্তির সংখ্যা কত, এছাড়াও রাজ্যের তরফে যে সকল ব্যক্তিরা হোমগার্ডে চাকরি পেয়েছেন তাদের নাম কি, যাদেরকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তাদের নাম কি, নির্বাচনী হিংসায় আহতদের সংখ্যা কত, তাদের কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনী সংক্রান্ত মামলায় বিরোধীদের তরফে আদালত প্রমাণ পেয়েছে পঞ্চায়েত নির্বাচনে হিংসায় 54 জনের মৃত্যু হয়েছে, কিন্তু শুধুমাত্র 7 জনকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়া হয়েছে। 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে মাত্র কয়েকজনকে, আর বাদবাকিরা কিছুই পাননি। তার প্রেক্ষিতেই রাজ্যের কাছে তথ্য তলব হাইকোর্টে। এখন দেখার 26 সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে কি তথ্য পেশ করে রাজ্যের নির্বাচন কমিশন। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে উবিরূপ হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।